তরি তরকারি বাজার ঘাট যা আছে সব একেবারে শেষ করে ফেললাম। তাই দেখে তো আমার বর রেগে আগুন, এখন বলছে যে চারটে ডিম এনেছি, এক সপ্তাহ চালাবো। এখন চারটে ডিমে কি করে আমি এক সপ্তাহ চালাবো? তো ভাবলাম যে একটা ডিম দিয়ে দেখি দুইটা হয় কিনা, কিন্তু আমার ভাগ্যের কি অবস্থা দেখো, একদম ফাটা বাঁশের মতো অবস্থা। একটা ডিম দিয়ে আমি কোনো মতে দুটো ডিম বানাতে পারলাম না। হাঁসের ডিম কি দিয়ে কি আর দুটো ডিম হয়? যদি পাতলা হতো তাহলে নাই হতো। তো যাই হোক, দুটো ডিম তো হলো না। বাইরে একটা মুরগি দেখে এত লোভ লাগছিল, এই মুরগির ডিমগুলো কিন্তু ভীষণ ভালো হয়, মানে এই গলা ছাড়া মুরগিগুলো তো অনেক ডিম পারে। তো ওদিকে নজর টজর না দিয়ে পরের মুরগির দিকে আমি আমার কথা বলি, সেটা হচ্ছে প্রতিদিন যে এত এত রান্না করি আমরা খেয়ে খেয়ে মোটা হচ্ছি না কেন? তো প্রথম কথা হলো, আমি যদি একদিনে দুটো তরকারি বা তিনটে তরকারি রান্না করি, সেটা আমি প্রতিদিন একটা করে ব্লগ দিই, যেহেতু রান্নার ব্লগ। তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে একটা দিয়ে একটা দিনে যদি একটা করে রান্নার ব্লগ আসে, তবে আমরা একদিনে কবার খাই? একদিনে আমরা তিনবার খাই। দুদিনে মনে করো দুটো ব্লগ আসলো, কিন্তু ওই চারটে তরকারির ব্লগ আসলো। তো চারটে তরকারি দিয়ে আমার কবেলা খেতে হবে? ছয় বেলা খেতে হবে দুই দিনে। তো এর ভিতরে আমাদের দুটো তরকারিতে তো আমাদের হয় না, মানে দুটো তরকারিতে একদিন তিনবার তো খাওয়া হয় না, তাই না? খাওয়া যায়ও না, কেউ অনেকেই পারেও না খেতে। আমি যত পরিমাণে রান্না করি, মানে যতটুকু রান্না করি, তাতে হয় বলে আমার মনে হয় না। তো আবার এর ভিতরে আবার কে কি বলবে জানি না, তবে যে বাকি যে আর দুই এক সাজ বাকি থাকে সেগুলোতে আমরা কি খাই, তো আজকে দেখাবো সেগুলোতে আমরা কি খাই। এই যে একটা ডিম ভাজলাম, সেই একটা ডিম ভাজি দিয়ে আমার ছেলে আর আমি খেয়েছি, হ্যাঁ, সকালবেলা। তারপরে রাজীব যখন খেতে গেছে, ও বললো কি এত গরমে রান্না করতে হবে না, যাই আমি একটা ডিম ভেজে খাই। তো ও একটা ডিম ভেজে খেয়েছে, যাক আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ। এবার আসলাম রাত্রিবেলা কি খাবো। তো এত গরমে রাত্রিবেলাও রান্না করতে মানে ইচ্ছে করছে না, সবসময় কি রান্না করতে ইচ্ছে করে? আমি ব্লগ করি বলে আমি রাত দিন 24 ঘন্টা রান্না করবো নাকি? মানে কি যন্ত্রণা, আমি কি সবসময় রান্নার উপরে থাকবো? তারপরে বললাম যে না, একটু বেগুন ভাজি তাহলে সকালেও, মানে রাত্রিবেলাও খাবো, সকালবেলাও খাবো, দুপুরে গিয়ে যখন রান্না করবো তখন ভিডিও করে আমি পরের দিন আপলোড দেবো। তো এই হলো কথা। এর ভিতরে প্রত্যেকদিন তোমরা যদি বলো এত সুন্দর খাওয়া দাওয়া, এত সুন্দর রান্না, তাহলে হবে কি করে বলো? আমরা এইটাই খাই। অনেক ব্লগার, প্রত্যেক ব্লগার, আমি জানি না সবাই এরকম তিন বেলা রান্না করে খায় কিনা, তবে আমি খাই না। আমি অনেকের কথাই বলবো, এর ভিতরে 50% লোকই আছে যারা এরকম একটা করে রান্নার ভিডিও দেয়, তারা কি মনে করো যে তিন বেলায় রান্না করবে? এটা কি স্বাভাবিক কোনো মানুষের কথা? একটা মানুষকে তিন বেলা রান্না করে তার মানে জীবনে গুলানো সম্ভব? এটা তো আর এটা আর তারপর পরে হচ্ছে, আমি যদি আজকে একটা ব্লগ, এখান থেকে 15 দিন আগে একটা ব্লগ আমি ভিডিও করে রাখলাম, মানে করে রাখলাম, এখন 15 দিন পরে এসে আমি যদি আপলোড দিই, সেটা মনে করো আমার বাপের বাড়ি গেছে সেটা। এবার বাপের বাড়ি থেকে আসার পথে একজনের বাড়ির পাশে গেছে আমি আসলাম। তো আসার পরে এখন 15 দিন পরে আমি যখন ওই ব্লগটা আপলোড দিয়েছি, 15 দিন আগে বাপের বাড়ি গেছি, তো 15 দিন পরে যখন ওই ব্লগটা আপলোড দিয়েছি, অনেকেই বলবে হ্যাঁ বাপের বাড়ি গেছিল কিন্তু আমাদের এখানে আসে নাই। আরে বাবা রে, আমি 15 দিন আগেই করেছি, তারপরে ওইভাবে তো ভুল বুঝলে আমাকে হবে না। আমি আমি পারবো কি করে? আমি ভিডিও করে বলে কি আমার দিনের দিন সব কিছু করতে হবে? আমি ভিডিও করে বলে কি আমার কালকের ভিডিও আজকেই মাস্ট দেওয়া লাগবে? এটা কি মানে সম্ভব নাকি? আমি আমি তো পারবো না, আমি এগুলো করতে পারবো না, কখনো পারবো না। আর আমি এরকমই খাবো, একবেলা ভিডিও দেবো রান্নার ভিডিও, আর দুবেলায় ভাজি ভুজি খাবো। তোমরা মেনে নিতে পারলে নাও, না হলে মানতে হবে না।